নমস্কার বন্ধুরা, ফ্যান্টা ফ্যাবুলিস্টিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি পুরুলিয়া সফর সেকেন্ড পার্ট। এখন আমরা চলেছি পাহাড়ের পথে, আর আজকে আমরা দেখব পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের সুন্দর সুন্দর কতগুলি ভিউ পয়েন্ট। আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের রাস্তা এখানে এখন আস্তে আস্তে ঊর্ধ্বগামী হচ্ছে। বেশ থ্রিলিং লাগছে, প্রচণ্ড থ্রিলিং লাগছে যে যত রাস্তা ওপরে উঠছে তত কিন্তু আমাদের মনে আরও কিছু দেখার আগ্রহটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই রাস্তায় বাইক বা গাড়ি খুব সাবধানে চালাতে হয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডান দিকে পাহাড় আর বাঁ দিকে কিন্তু পাহাড়ের খাদ। এই খাদগুলো কিন্তু যথেষ্ট গভীর, তাই খুব সাবধানে এখানে বাইক চালাতে হয়। প্রতি বছর এখানে অনেক ট্যুরিস্ট আসেন, আর তার সাথে সাথে আসেন বাইক আরোহীরা। যারা বিশেষ করে অফ রোডিং করতে পছন্দ করেন তাদের কিন্তু অফ রোডিংয়ের হাতেখড়ি হয় এই পুরুলিয়া অযোধ্যা পাহাড়েই। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ভিউ পয়েন্টে, লোয়ার ড্যাম। এবার আপনারা দেখছেন ওপরের পাহাড়টা থেকে লোয়ার ড্যামের ভিউ। মানে একটু আগে যে ভিডিওটা দেখালাম সেটা হলো নিচ থেকে দেখিয়েছিলাম লোয়ার ড্যামের ভিউটা, এটা আমরা ওপরের পাহাড়ে উঠে এসে ওপর থেকে ভিডিও করে লোয়ার ড্যামের ভিউটা দেখাচ্ছি। আবার স্টার্ট করলাম আমরা। এইবারকার ভিউ পয়েন্ট হলো আপার ড্যাম। এখন আপনারা দেখছেন আপার ড্যাম। খুব সুন্দর জায়গা, একবার আসলে কিন্তু বারবার আসতে ইচ্ছে করবে। ড্যামের একদিকে এরকম লেক, আর অপোজিটে কিন্তু এত সুন্দর একটা পাহাড়ের দৃশ্য, সিনিক বিউটিতে ভরপুর পুরো অযোধ্যা পাহাড়। এবার আপার ড্যাম থেকে বেরোনোর পালা। আপার ড্যাম থেকে বেরিয়ে আমরা এখন চলেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে। পাহাড়ি রাস্তায় যেতে যেতে আমাদের আরও একটা অতিরিক্ত পাওনা হলো এরকম ছোট ছোট পাহাড়ি গ্রামগুলি। মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার অন্তর অন্তর এরকম ছোট ছোট গ্রাম আপনারা দেখতে পাবেন। যেতে যেতে রাস্তার ওপরে এরকম ছোট ছোট বেশ কয়েকটা ওয়াটার ক্রসিং চোখে পড়বে। এই ওয়াটার ক্রসিংগুলোতে খুব সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ এই জায়গাটা খুব স্লিপারি হয়। যাই হোক, এবার আমরা চলেছি আমাদের পরের ভিউ পয়েন্টের দিকে। আরও একটা ওয়াটার ক্রসিং। শুধু পুরুলিয়া নয়, যে কোনো পাহাড়ি এলাকাতেই রাস্তার ওপরে এরকম ছোটোখাটো ওয়াটার ক্রসিং থাকে। এই জায়গাগুলো একটু সাবধানে চালাতে হয়। যাই হোক, এবার প্রায় পৌঁছে গেছি আমাদের পরের ভিউ পয়েন্ট, মার্বেল লেক। বেশ সুন্দর জায়গা কিন্তু মার্বেল লেক। আর এই মুহূর্তে আমাদের ভিডিওর হিরো ভাবছে যে পাথর ছুঁড়ে যদি পুরো লেকটাকে ভরাট করে দেওয়া যায়। যাই হোক, একটু মজা করলাম। অযোধ্যা হিলটপ থেকে বামনি ফলস যাওয়ার পথে ডান দিকে কিছুটা এলেই পাহাড়ের কোলে এই মার্বেল লেক অবস্থিত। এমনিতে সবাই এটাকে মার্বেল লেকই বলে, কিন্তু অনেকে আবার পাতাল ড্যামও বলে থাকে। আর এর যেহেতু জলটা ঘন নীল, তাই জন্য অনেকে ব্লু ড্যামও বলে থাকে।
পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য যখন এখানে বিস্ফোরণ করে পাথর ভাঙতে যাওয়া হয়, তখন সেই পাথরের খাজে এই লেকটি তৈরি হয়েছিল। এই মুহূর্তে এই মার্বেল লেক পুরুলিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন ক্ষেত্র। আবার আমরা উঠতে থাকলাম পাহাড় বেয়ে ওপরের দিকে। নর্মালি এখানে যেসব জলপ্রপাতগুলি আছে সেগুলোর মধ্যে সবথেকে অপরিচিত যেটা, সেটা হলো বামনি ফলস। কিন্তু আমরা বামনি ফলসে যাব না, আমরা যাব তার থেকেও সুন্দর আরেকটা ভিউ পয়েন্ট দেখতে। সঙ্গে থাকুন। এবার আমরা দেখে নেব তুর্গা ফলস। যেহেতু আমরা এসেছি আপার তুর্গা ফলসে, তাই এই জলপ্রপাতটা কিন্তু বেশ অনেকটা উঁচু পাহাড় থেকে পড়ছে। তবে আমার একটুখানি দুষ্টুমি করতে মন চাইল, তাই খানিকক্ষণ পা ডুবিয়ে বেশ এই ঠান্ডা জলের মধ্যেই একটু মজা করছিলাম। তুর্গা ফলস থেকে বেরিয়ে কিছুটা এসেই আমরা দেখলাম পাথর ফেলা কিছুটা রাস্তা ওপর দিকে উঠে যাচ্ছে, মানে ওটা ট্রেকিংয়ের রাস্তা। তাই জন্য আমরা ঠিক করলাম ওখানেই স্থানীয় একটি দোকানে, ওটা চায়ের দোকান ছিল, ওখানে আমাদের বাইকটা রেখে আমরা একটু ট্রেকিং করব। এই প্রসঙ্গে বলে রাখি, অযোধ্যা হিলস কিন্তু ট্রেকিংয়ের জন্য যথেষ্ট প্রসিদ্ধ। মানে ব্যাপারটা হলো এরকম যে অযোধ্যা আসব আর ট্রেকিং করব না বা পায়ে হেঁটে পাহাড়ে উঠব না, সে আবার হয় নাকি। তাই জন্য আমরা ঠিক করলাম যে আমরা একটু ট্রেকিং করে ওপরে উঠব, উঠে যাব হচ্ছে একটা নতুন ভিউ পয়েন্টে। বেশ খানিকটা ট্রেকিং করে আমরা চলে এলাম অযোধ্যা হিল ভিউ পয়েন্টে। এখান থেকে যে ভিউটা আমরা দেখলাম সেটা অনেকটা এই রকম। আমরা এই মুহূর্তে পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে নিচে নামছি। খুব সুন্দর রাস্তা, পাহাড়ের গা বেয়ে পাকদণ্ডীর মতো, ফিতের মতো রাস্তা নিচে নেমে গেছে। এই রাস্তাটা কিন্তু নিজেই একটা ভিউ পয়েন্ট। উপরের পাহাড় থেকে তোলা এই রাস্তার কিছু ছবি আপনাদের দেখাবো। এই রাস্তার নাম হলো এসপিন বেন্ড। হ্যাঁ, এটাই হলো আমাদের নেক্সট ভিউ পয়েন্ট। আবার চললাম আমরা একের পর এক পাহাড় পেরিয়ে। কথা প্রসঙ্গে বলে রাখি যে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমাদের দেখানো কোনো লোকেশন পেতে যদি আপনাদের অসুবিধা হয়, তাহলে আপনারা গুগল ম্যাপসের সাহায্য নিতে পারেন। এখন আমাদের রাস্তার দুধারে রয়েছে ঘন বন জঙ্গল। এখন আমার মনে হচ্ছে যে মোটামুটি কয়েক কিলোমিটারের মধ্যে আমরা ছাড়া আর কেউ নেই, কারণ এতটা পথ পেরিয়ে আসার পরে ওই রাস্তায় আমি কোনো মানুষকে দেখতে পাইনি। আসার সময় হোটেলের ওনার পার্থদা বলেছিলেন যে এখানে তেমন কোনো ভয় নেই, ভয় বলতে শুধুমাত্র বন্য হাতি। এখন কিন্তু আমার কিছুটা সেই ভয়টাই লাগছে। মনে মনে ভয় লাগলেও পরের ভিউ পয়েন্টে যাওয়ার লোভটাও কিন্তু ছাড়তে পারছি না, কারণ আমাদের পরের ভিউ পয়েন্ট হলো মুরগুমা ড্যাম। এই মুরগুমা ড্যামটি সাহারজোর নদীর উপরে অবস্থিত। স্থানীয় লোকেদের মতে মুরগুমা শব্দের অর্থ হল ময়ূরদের জন্য বাড়ি। আর এই ড্যামে কিন্তু সুন্দর পরিষ্কার নীল জল আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে। আর এই ড্যামটার চারিদিকে ঘন বন আর সবুজে ঘেরা পাহাড় আছে। মোটামুটি ড্যামের চারপাশটাই পাহাড় দিয়ে ঘেরা। আর বিখ্যাত গ্রাম বেগুনকোদর, সেটা কিন্তু মুরগুমা ড্যামের খুব কাছেই অবস্থিত। স্থানীয় জনগণের ব্যবহারের জন্য মুরগুমা বাঁধ জল সঞ্চয় করে এবং সেই জল মূলত কৃষিকাজে ব্যবহার করা হয়।
বুড়গুমা গ্রাম ছাড়াও বাঁধের আশেপাশে অনেক উপজাতি গ্রাম রয়েছে, যেমন মামুদি, বামনি, লেভা, লক্ষ্মীপুর, গুড়বেড়া ইত্যাদি। আপনি চাইলে এইসব গ্রামগুলো একবার ঘুরে দেখে আসতে পারেন। ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রামের মানুষগুলোর সঙ্গে মিশলে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, কারণ বিশেষত তারা খুবই সরল প্রকৃতির মানুষ। আমরা নিজেরাও গিয়ে তাদের সাথে দেখা করেছি এবং কথা বলেছি। পুরুলিয়া আসলে কিন্তু অবশ্যই আসবেন মুরগুমা ড্যামে। আমি জানি না আমি ভিডিওয়ে কতটা ভালোভাবে দেখাতে পারছি, কিন্তু যদি আপনারা আসেন তাহলে কিন্তু নিজের চোখে এত সুন্দর প্রকৃতি কিন্তু অনুভব করতে পারবেন, দেখতে পারবেন। চলুন এবার যাওয়া যাক আমাদের পরের ভিউ পয়েন্টে। আমাদের পরের ভিউ পয়েন্ট হলো অযোধ্যা পাহাড়ের সব থেকে উঁচু শৃঙ্গ গোর্গাবুরু। এখন আমরা চলেছি একটা গ্রামের মধ্য দিয়ে। বেশ ভালো লাগছে, পাহাড়ি গ্রাম, সেখানকার মানুষজন, এমনিতেই কিন্তু আমার এসব খুব পছন্দ। শেষ পর্যন্ত এখন আমরা এসে পৌঁছলাম ঠিক গোর্গাবুরু পাহাড়ের পায়ের কাছে, আমার বহু প্রতীক্ষিত পাহাড় এটা। এখানে আসার পর থেকেই আমি গোর্গাবুরু পাহাড় দেখা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। এবার গোর্গাবুরু পাহাড়কে বাঁদিকে রেখে গোর্গাবুরু রিসর্ট পেরিয়ে আমরা যাব আমাদের পরের ভিউ পয়েন্টে। চারিদিকে সবুজে ঘেরা জঙ্গল আর মাঝখানে মাটির রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি। এখন আমরা এসে পৌঁছলাম পাপড়াকোচা লেক। গোর্গাবুরু পাহাড়ের খুব কাছেই এই পাপড়াকোচা ড্যাম, তাই গোর্গাবুরু পাহাড় দেখতে এলে অবশ্যই এই পাপড়াকোচা ড্যামে এসে লেকটি দেখে যাবেন। চারিদিকে পাহাড়ে ঘেরা নীল জলের একটা ছোট্ট লেক, বেশ সুন্দর লাগবে দেখতে। এখানে প্রতিটা লেকই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। বছরের বিভিন্ন সময়ে এখানে টুরিস্টরা আসেন। শহরের ধুলো ময়লা থেকে বেরিয়ে এসে কয়েকটা দিন পাহাড়ের কোলে কাটাতে কিন্তু মন্দ লাগবে না। সবুজে ঢাকা পাহাড়, নীল আকাশ আর লাল মাটির রাস্তা সব মিলিয়ে প্রাণ প্রাচুর্যে ভরপুর পুরুলিয়া অযোধ্যা পাহাড়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ তবে আসি, ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।